ফেনৈয়াট স্টেশন থেকে বড় ছোট বিপুল পরিমাণে কচ্ছপ সাধারণ মানুষ তুলে দিল জিআরপি থানার হাতে। আজ ভোরবেলা নৈহাটি ফেরিঘাট পেরিয়ে শিয়ালদাগামী ডাউন ট্রেনে তুলতে প্রচুর দুর্গন্ধ বের হয়। যাত্রীদের কথাবার্তার চাপে পথে আছে এই কচ্ছপ কাহিনী। তারা এই কচ্ছপ সমেত দুই মহিলাকে তুলে দেয় নৈহাটি জিআরপি থানায়। সূত্র মারফত জানা যায়, ধৃত মহিলা একজন উত্তরপ্রদেশের সুলতানপুর এলাকায় রিয়া পাথরকর, অন্য আরেকজন কাঞ্চন পাথরকর। ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশের পাকড় গ্রামে। কিভাবে রেলপথ দিয়ে চোরাচালান করে কচ্ছপ নিয়ে যাওয়া যায় তা এখন প্রশ্নচিহ্নের মুখে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে নৈহাটি জিআরপি বা আরপি খবর আগাম জানতে পারলো না কেন? শেখ রাজীবের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এটাও বড়, এইটা